पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय बच्चों जेखानेई थाकि ना केन आर जे काजी करि ना केन बछरे ठीक एई समयटा बाड़ी फिरे आसार जन्य मनटा कि रकम करे ताई ना एकदम सत्यि कथा जानिस तो दादा सारा बछर जेखानेई थाकि ना केन এই পূজোর সময়টা বাড়িতে না এলে বড্ড খারাপ লাগে বসে বসে শুধু গল্প গুজব করলে চলবে কোনো কাজকর্ম নেই তুমিও বসে পড়ো তারপর কি নিয়ে গল্প করছিল এই অনেক দিন পরে দেখা এই বাবা ফিরেছেন তো অফিসে ধরো বড় বৌমা বসো হ্যাঁ বসো বাবা তোমার তর্পণ হয়ে গেল হ্যাঁ বাবা হয়ে দেখো বছরের এই দিনটায় তো পরম নিষ্ঠা ভরে এই কাজটা করতেই হয় তো একটা সময় আসবে একটা দিন আসবে যখন তোমাদেরও করতে হবে বাবা এই শুভ দিনে এই অশুভ কথাগুলো কি না বললেই হচ্ছিল না দেখো সত্যের মুখোমুখি তোমাকে হতেই হবে সৃষ্টি থাকলে তার লয় আছে একটা দিন আসবে যখন আমি সত্যিই থাকব কিন্তু তবে হ্যাঁ আমি থাকব থাকব তোমাদের মধ্যে থাকব আমার দিদি ভাই দাদু ভাইদের মধ্যে কিন্তু হ্যাঁ রে মামনি তো এখনো এলো না চিন্তা করবেন না বাবা ঠাকুর যে চিঠি পাঠিয়েছে খুব চেষ্টা করছে আসার না না ওসব চেষ্টা টেষ্টা নয় তোমাদের বাবা বলেছেন যে অপু না এলে উনি পুজোতে পার্টিসিপেটই করবেন হ্যাঁ ঠিকই বলেছে এই বছরকার দিনে মেয়েটা না এলে কেমন লাগে বলো তো কিন্তু বাবা অপুই বা কি করবে বলো তো একে তো ওই হায়দ্রাবাদ থেকে কলকাতা আসা তুমি তো জানো টিকিট পাওয়ার কি অবস্থা আর তাছাড়া ভূতিনের যে চাকরি হ্যাঁ বাবা আসবে না আসবে না আমিও পুজোতে পার্টিসিপেট করব না কম বুঝবে তোমরাও তো মেয়ের বাবা হয়েছো সময়কালে তোমরাও বুঝবে তোমরাও বুঝবে আসবে গো আসবে আমার মন বলছে দেখো ঠাকুরের কৃপায় অপু ঠিক এসে যাবে তাই যেন হয় মা তাই যেন হয় দেখো বাবা সেদিন না বন্ধুদের সঙ্গে তর্ক করছিলাম আমরা তো তোমার কাছ থেকে কিছুই পেলাম না মানে তোমার কাছ থেকে আমরা তো কিছুই নিতে পারলাম না বন্ধুদের সঙ্গে তর্ক করছিলাম যে অসুর নিধনের জন্য প্রতি বছরেই কেন দেবীকে এই মর্তধামে আসতে হবে আর ধরুন না কেন বাবা এই ইন্দ্র অগ্নি বরুণ এইসব বাঘা বাঘা বীর দেবতা থাকতে অসুররাই কেন প্রথমে যেতে আর শেষ অবধি মাতৃশক্তিকেই ডাকতে হয় যুদ্ধে যেতার জন্য হ্যাঁ কথাটা ঠিকই বলেছ আসলে কি জানো শরতের মানে আশ্বিন মাসে যে দীপান্বিত অমাবস্যা তাকেই বলা হয় মহালয়া মানে মহালয়া কেন বলা হয় তার কারণ হচ্ছে পৃথিবী এই সময় মহা আলোয় হয়ে ওঠে পিতৃপুরুষের দেবযানের পথ এই সময় হয় আলোকিত আর মহালয়া হচ্ছে তর্পণের শেষ দিন কিন্তু আমার মামনিটা তো এলো না আসবে গো আসবে ঠিক এসে যাবে এলে ভালো যাকেও একটা গল্প বলি শোন কাশ্যপ মুনির নাম তোমরা শুনেছ নিশ্চয়ই হ্যাঁ শুনেছি তো কাশ্যপ মুনির দুই স্ত্রী জানো দুই স্ত্রী মানে এক স্ত্রীর নাম দিতি আরেকজন নাম হচ্ছে অদিতি এরা দু বোনই হচ্ছেন প্রজাপতি ব্রহ্মার পুত্র দক্ষের মেয়ে এই দিতির ছেলেদের বলা হয় রাক্ষস বা দৈত্য আর অদিতির ছেলেদের বলা হয় দেবতা কালিকা পুরাণের একটা গল্প আছে জান সেটা হচ্ছে মহিষাসুর নাকি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন
যে দেবী ভদ্রকালী তার মুন্ড কাটতে আসছে, সঙ্গে সঙ্গে উনিও প্রার্থনা জানান যে ওর সঙ্গে আমাকেও পূজা করতে হবে। আসলে দেবী ভাগবত এবং চণ্ডীতে এই গল্প দুটো আলাদা করে দেওয়া আছে, যেমন রাজা সুরথ আর বণিক সমাধি। ওম শান্তিহি শান্তিহি শান্তিহি। সময় প্রভাতকাল, স্থান অরণ্যপার্শ্বস্থ নদী তীরবর্তী অঞ্চল। হে স্নিগ্ধ মুহূর্তে পিতৃতর্পণে রত একজন, কে তিনি? তার পরিচয় ক্রমশ প্রকাশ্য। যিনি পিতৃতর্পণে রত ছিলেন, হঠাৎই তিনি লক্ষ্য করলেন এই বিজন অরণ্যে তাঁরই মতো আর একজনকে, তিনিও তর্পণে মগ্ন। এতদিন এই নির্জন স্থানে বাস করছি, কোনো মানুষের সন্ধান তো পাইনি। তর্পণ শেষে তিনিও একইভাবে বিস্মিত হলেন প্রথম জনকে দেখে। স্বাভাবিক নিয়মে দুজনেই দুজনের প্রকৃত পরিচয় জানতে চাইলেন, পরিচয় প্রকাশিত হল। প্রথম জন প্রবল পরাক্রমশালী রাজা সুরথ, আর দ্বিতীয় জন বিপুল ধনবান বৈশ্য সমাধি। দুজনেরই পরস্পরের প্রতি প্রশ্ন, এত বৈভব ত্যাগ করে বিজন অরণ্যে কি হেতু আগমন? শশা গড়া পৃথিবীর অধীশ্বর আপনি, তবুও আপনার এই স্বেচ্ছা নির্বাসন বিস্ময়কর। আমারও তাই মনে হয়। সেই বিপর্যয়ের পরেও আমি ভাবতে পারিনি এমনটি হতে পারে। যবন নিপতিদের হাতে পরাজিত হওয়ার পর আমি আমার গোপন মন্ত্রণা কক্ষে আমার রাজ্যের প্রধান অমাত্যকে ডেকে পাঠাই। আসুন আসুন অমাত্য, একটা প্রয়োজনীয় মন্ত্রণার জন্য আপনার শরণাপন্ন হয়েছে। নিবেদন করুন। যবন নিপতিরা আমার রাজধানী কোলা বিনষ্ট করেছে, সুতরাং আমার যাবতীয় ধন সম্পত্তি যদি ভিন্ন কোনো জায়গায় নিয়ে গিয়ে আমি সুরক্ষিত করি। সেসব আমার কাছেই সুরক্ষিত আছে মহারাজ, তা নিয়ে চিন্তিত হবেন না। আপনার কাছে? ওই কোষাধ্যক্ষ তো সে কথা আমায় বলেননি। প্রয়োজন বোধ করেনি হয়তো। অমাত্য, বৃথা চিৎকার করে আয়ুক্ষয় করবেন না মহারাজ। মন্ত্রী সেনাপতি অন্যান্য আমত্যগণ আমারই আদেশের বশীভূত, এখনো আপনি যতটুকু সম্মান ভোগ করছেন। আর আমার অগণিত প্রজাবৃন্দ, যাদের আমি সন্তানের মতো স্নেহ করি, তারও কি আমার আনুগত্য স্বীকার করছেন না? তারও কি আপনার ওই কৃতজ্ঞ আচরণ সমর্থন করছে? ছি ছি মহারাজ, কৃতজ্ঞ কেন বলছেন? এখনো তো আপনি আপনার যেখানে যাবার বা রাজ সুখ সম্পূর্ণ আপনি উপভোগ করছেন, কিন্তু একমাত্র রাজ কার্যে আপনি হস্তক্ষেপ করবেন না, কারণ সেই রাজ কার্য থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উত্তম প্রস্তাব, রাজত্ব আপনারা সামলান, আমি মৃগ শিকারে যাব। অবশ্যই, আমি একশত সৈনিক আপনার সাহায্যে প্রেরণ করছি। কোনো প্রয়োজন নেই, একাকি শিকারি আমার প্রিয়। এই তো আমার কাহিনী বৈশ্য সমাধি,
আপনি কেন আপনার বিপুল সম্পত্তি ছেড়ে এলেন এখন সেই কাহিনী শ্রবণ করতে ইচ্ছা করি। আমার কাহিনী আরো বেদনাদায়ক মহারাজ। ধনবানের বংশ আমাদের, ধনভাণ্ডারে অর্থের কোনো অভাব নেই, সারা জীবন তাই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সকলের শ্রদ্ধা ভালোবাসা পেয়ে এসেছি। কাজেই অত্যন্ত বিস্মিত হয়েছিলাম সেদিন স্ত্রীর আচরণে। সত্যি আজকে আমার নিজেকে ভীষণ ভারমুক্ত বলে মনে হচ্ছে। এতদিন এই বিশাল ধনভাণ্ডার নিজের অধিকারে রেখে আমি এক দণ্ড চিন্তামুক্ত হতে পারতাম না। তুমি অনুরোধ করলে আমি আমার পুত্রগণ আর তোমার মধ্যে আমার সমস্ত ধনভাণ্ডার ভাগ করে দিলাম। আজ থেকে এসব তো পুরনো কথা, কেন স্মরণ করেছ সেটাই বলো। কেন প্রিয়ে, আমার কাছে কালক্ষেপ তো তোমার পক্ষে অত্যন্ত আনন্দের হওয়ার কথা। থাক থাক, প্রয়োজনের কথা বলো। উত্তম, দক্ষিণ ভারতে চন্দন কাঠের বিপুল ভাণ্ডার আমি ক্রয় করব মনস্থ করেছি। তোমার ভাগের অর্থের সামান্য কিছু অংশ যদি আমাকে এর জন্য তুমি দাও। অসম্ভব, আমার অর্থ আমি এভাবে অপব্যয় হতে দিতে পারবো না। অপব্যয়? কিন্তু বণিক তো এইভাবেই তার বৈভব বৃদ্ধি করে। তুমি করো, আমার অর্থে তুমি হাত দিতে পারবে না। আজ তুমি এই কথা বলছো? আচ্ছা, অর্থে কি তোমার আমার কোনো ভেদ আছে নাকি? আর তাছাড়া এই অর্থ তো আমার শ্রমেই অর্জিত। কিন্তু এখন এই অর্থ আমার, আমার অনুমতি ছাড়া এই অর্থ তুমি ব্যয় করতে পারো না। ঠিক আছে, তোমার ধন সম্পদ তুমি তোমার বুকে গচ্ছিত রাখো। ভদ্র, বলুন, আপনি কি এখানে এসে শান্তি পেয়েছেন? না মহারাজ, আর সেটাই তো আমার বিস্ময়ের কারণ। আপনি? আমার ওই একই কথা। প্রথম প্রথম এই নির্জন স্থানে এসে কিছুটা শান্তি পেয়েছিলাম, কিন্তু এখন দেখছি মহারাজ, মহারাজ এই নিকটেই মেধা ঋষির আশ্রম। ত্রিকালজ্ঞ ঋষি মেধা? হ্যাঁ মহারাজ। আচ্ছা, আমরা তো তার কাছে গিয়েও আমাদের প্রশ্ন নিবেদন করতে পারি। অবশ্যই পারি। চলুন ভদ্র, চলুন চলুন মহারাজ। মহালয়ার পূর্ণ প্রভাতে তোমাদের আগমনে আমি তৃপ্ত। আশা করি পিতৃতর্পণে তোমাদের কোনো বিঘ্ন ঘটেনি। না ভগবান, বিঘ্ন যা কিছু সবই নিজেদের মনে। হ্যাঁ প্রভু, আমার মনই চঞ্চল হয়েছিল। তাই তো তোমরা শান্তির আশাতেই এই স্থানে এসেছো। হ্যাঁ ভগবান, কোনো কিছুই আপনার অজ্ঞাত নয় সে আমরা জানি। রাজ্যের প্রতি আমার কোনো মোহ নেই। মন্ত্রী অমাত্য বন্ধুবরের অন্তঃকরণ সব জানি বলেই আমার সম্পূর্ণ মোহভঙ্গ হয়েছে। অথচ ভগবান,
আমি সেসব চিন্তা থেকে মুক্ত হতে পারছি না। অথচ শান্তির আশাতেই তোমাদের দুজনের এই স্থানে আগমন। আর তুমি? আমিও আমার পরিবার নিয়ে চিন্তিত দেব। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব কেমন আছে সেই চিন্তাতেই আমি। অথচ তারাই তোমাকে ধনলোভে পরিত্যাগ করেছে। সেই তো প্রভু, তা সত্ত্বেও তাদের প্রতি এখনো আমি স্নেহাসক্ত কেন? আমারই সেই একই প্রশ্ন ভগবান, একই প্রশ্ন। দেখো সবই মহামায়ার লীলা। মহামায়া? তিনি কে প্রভু? তিনি কে? তিনিই তো সব, তিনিই তো নিত্য। এই জগতে সবই তার লীলা। अहं रुद्रेभिः वसुभिश्चरामि अहं आदित्वैर्तविश्च देवैः अहं मित्रां वरुणो भावि भोर्मि अहं इन्द्राग्निः अहं अश्विनो भा त्वं परा प्रकृतिः साक्षाद् ब्रह्मणः महामायाय होचे आदिशक्ति। তিনি নানা রূপে রূপায়িত হয়ে কখনো হন মহালক্ষ্মী, মহাদাদ্যানুপর্যন্তং যদি তৎসচরাচরম তয়ৈব, কখনো হন মহা সরস্বতী, তদধীনমিদং কখনো হন মহাকালী। আদ্যা সর্ববিদ্যানাম অস্মাকমপি জন। কেনোপনিষদে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে দৈত্য নিধনের পরে স্বর্গে দেবতারা একদিন মহা আনন্দ খুশি এসব করছেন, এমন সময় পরিসমাপ্তি ঘটবে না। আরে ভাবতে হবে তো, কার সাথে লড়ছি? দেবরাজ ইন্দ্রের সাথে। আরে না না, আমাকে তেমন কিছু করতে হয়নি। স্বয়ং চন্দ্রদেবের সামান্যতম ভৎসনাই ওদের পক্ষে ছিল যথেষ্ট। সবই আপনার কৃপা প্রভু। ভূতেবা, আমিও পূজা প্রার্থী। পূজা প্রার্থী? দেবসভায় কে আপনি? কোথায় আপনি? অন্তরালই বা কেন? অগ্নিদেব, দেবরাজ, আপনি একটু অনুসন্ধান করুন। আপনি কোনো চিন্তা করবেন না দেবরাজ, আমি এই অর্বাচীনকে সমুচিত শিক্ষা দিচ্ছি। অতি উত্তম। কে তুমি? তুমি কে? আমাকে চেনো না? আমি অগ্নিদেব। তুমি জানো আমার ক্ষমতা? আমি পৃথিবীর সমস্ত কিছুকে পুড়িয়ে ছারখার করে দিতে পারি। উত্তম, তবে এই সামান্য তৃণখণ্ডটিকে দগ্ধ করো দেখি। তৃণখণ্ড? অতি উত্তম। তবে দেখো আমার ক্ষমতা। আশ্চর্য, এই আপনি মহাশক্তিমান, স্বয়ং অগ্নিদেবকে আপনি পরাস্ত করেন। আমি উমা হৈমবতী, ব্রহ্মময় শক্তি। আমার এই শক্তিতে তোমরা শক্তিশালী এবং বিজয়ী। ব্রহ্ম ত্যাগ করে ব্রহ্মকেই সর্বস্বরূপ জানবে। ধৃষ্টতম অর্চনা করবেন। আমরা আমরা সকলে ক্ষমা প্রার্থী। ব্রহ্মদ বিশেষ সর্বে হম তবাউ অহং জনায় সমদং কৃণোম্যহং ব্যাবা পৃথিবী আবিবেশ। মহামুনি মেধস বলেছেন, শ্রবণ করো, শ্রবণ করো বৎস,
সে বহুদিনকার আগের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন নিতান্তই বালক, কিন্তু বালক হলেও সে ছিল প্রচণ্ড দেবোদ্দেশী। সে দেবতাদের কুকীর্তি শোনার জন্য অস্থির করে তুলত তার দাই মাকে। সে কি হাজার বছর ক্ষীরদ সমুদ্র মন্থন করে যে অমৃত পাওয়া গেল তা একা ভক্ষণ করে দেবতারা? তবে আর বলছি কি বাছা, অথচ দেবতা আর অসুর দুদল মিলেই তো সাগর মন্থন করেছে। ওই যে ওদের রাজা ইন্দ্রের জন্য একা সাথে ছিল কি দেবতাদের? ওই মন্দার পর্বত হলো দণ্ড, আর বাসুকি নাগ হলেন রজ্জু। কিন্তু তাতে তো দুজনেরই অধিকার, শুধু দেবতারাই বামর হয়ে থাকবে কেন? বললাম না, ওদের রাজা ইন্দিরের জন্য চোখের সামনে কি ফন্দি ফিকিরটাই না করলে। আর কি ফন্দি আমার বলবে তো? বলছি বলছি, সে কি আর একটা কথা, আমার ঠাকুমার কাছে শোনা গপ্প, আমাদের আদি মাতা দিতি স্বামীর কাছে বর চেয়েছিলেন, বর ইন্দ্রবিজয়ী পুত্র চাই। তারপর তারপর? দাঁড়া দাঁড়া, তারপর আবার তিনি রাজি হলেন, বললেন দেহে মনে শুচি হয়ে হাজার বছর গর্ভ ধারণ করলে মনের মতো ছেলে মিলবে। তারপর বলো না। বলছি বাবা বলছি, এত ব্যস্ত কিসের? গর্ভধারণের সময় যখন প্রায় শেষ হয়ে এসেছে, আর মাত্র 10 বছর বাকি, সেই সময় ওই ইন্দির বজ্র দিয়ে দিতির গর্ভকে খণ্ড বিখণ্ড করে দিলে। ইন্দ্র ইন্দ্র ইন্দ্র, এই ইন্দ্রই তো হত্যা করেছে আমার পিতৃব্যকে খুব অন্যায় ভাবে। এর শোধ আমায় নিতেই হবে দাইমা। তপস্যা করে আগে আমায় অমরত্ব লাভ করতাম, তারপর দেখব। পাগলামি করিস নে বাবা, ছোট ছেলে তপস্যা করবে? না দাইমা, আমায় বাধা দিও না, তপস্যা আমায় করতেই হবে। দেবরাজ, কি হয়েছে তোমার? তোমায় জানো আমি কিঞ্চিত অন্য মানুষকে দেখছি। না দেবরাজ, সাময়িকভাবে একটু। আশ্চর্য, স্বর্গের এই নন্দন কাননে এসেও তুমি অন্য মানুষকে হওয়ার সুযোগ পাও? দেখো কি মনোরম পরিবেশ, কি শোভা, পারিজাত গন্ধবাহী বায়ু। কি হয়েছে তোমার প্রিয়ে? না না দেবরাজ, কিছুই হয়নি। আসলে আসলে কদিন যাবত আমার ডান চোখটা বারবার নেচে নেচে উঠছে, তাই দক্ষিণ চক্ষু। ইন্দ্রাণী, নাচতে দাও নাচতে দাও, প্রয়োজন হলে আমি দেব বৈদ্যদের ডেকে পাঠাবো। তা কি করি বলুন, প্রভু এতই বিচলিত যে। বিচলিত কেন? আসলে রম্ভাসুরের পুত্র মহিষাসুর কঠিন তপস্যায় বসেছেন, সেই সংবাদ পেয়ে প্রভু। কি বললেন দেবর্ষি? রম্ভাসুরের পুত্র মহিষাসুর? দেবর্ষি সে যে নিতান্ত বালক, আপনি তার জন্য? না প্রভু, এসে উড়িয়ে দেবেন না দেবরাজ, স্বয়ং বিষ্ণু দেবতা যখন। হ্যাঁ, এবং সর্বোপরি যেখানে তোমার ডান চক্ষু নৃত্য করেছে, তাই তো? তাহলে প্রভুকে গিয়ে আমি কি সংবাদ দেব? ব্রহ্মার কোনো চিন্তার কারণ নেই, নারায়ণের কোনো চিন্তার কারণ নেই, আমি রম্ভাসুরের পুত্র মহিষাসুরের তপস্যা শীঘ্রই ভঙ্গ করি। তাহলে আজ্ঞা দিন দেবরাজ। সে কি
তা কি করে হয়? এত সহজে তো আমি আপনাকে আজ্ঞা দিতে পারি না। আপনি আমাদের অতিথি, তারপর এই মনোরম পরিবেশ, একটা সুমধুর সঙ্গীত না শ্রবণ করে আমি তো আপনাকে যেতে দিতে পারি না। এ অতি উত্তম প্রস্তাব, কিন্তু মনে উদ্বেগ নিয়ে। আহ দেবর্ষি, সব উদ্বেগ কেটে যাবে, আপনি সঙ্গীত শুরু করুন। জনরাজ, আমি সেই কথাই ভাবছি। বহু পূর্বে আমাকে বিষ্ণুদেব সতর্ক করে দিয়েছিলেন, তখন মহিষাসুর নিতান্ত বালক। তখন আমি বিন্দুমাত্র অনুমান করতে পারিনি যে এত দিনেও তার এই কঠিন তপস্যা ভঙ্গ হবে না। উপায় একটা আছে দেবরাজ, এখন একমাত্র উপায় হলো উর্বশী। বলছেন? হ্যাঁ দেবরাজ, ভাই ঠিক দেবরাজ, অতি উত্তম। আমি তাহলে আপনাদের কথা মতো সেই ব্যবস্থাই করছি। লাস্ট সময় উর্বশীর নৃত্য কি চঞ্চল করবে না ওই যুবক মহিষাসুরের হৃদয়কে, দেখাই যাক। Thank you.
वदन पद्मस्थ चतुर्भेद कुटुंबिने द्विजानुष्ठेय सत्कर्मा साक्षिणे ब्रह्मणि नमः। वत्स महिषासुर तुम्हार तपस्याय आमि तुष्ट, तुम्हें वरदान करछि तुम्हें जे कोनो रूप धारण करबे कारो साध्य नहीं तुम्हें चिनते पारे। আপনি অন্তর্যামী, আমি কি জন্য তপস্যায় বসেছি আপনি জানেন। সে বর না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই তপস্যা ভঙ্গ করব না। অমরত্ব তা কি করে সম্ভব? বৎস মহিষাসুর, আমি তোমাকে বরদান করছি স্বর্গ মর্ত পাতালে কোনো পুরুষ তোমাকে বধ করতে পারবে না। কি চতুর্বেদ কুটুম সন্তুষ্ট? দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম সন্তুষ্ট। সাক্ষিণে ব্রহ্মণি নমঃ। এ অসম্ভব, একজন অসুর সে কিভাবে অমরত্ব পেতে পারে? কিন্তু অগ্নিদেব, অসম্ভব হলেও এটাই সত্য যে সে অমরত্ব পেয়েছে। তাছাড়া ছদ্মবেশ ধারণ করার ক্ষমতা আছে তার। সম্মুখ সমরে আমরা ভীত নই, কিন্তু লুকিয়ে ছদ্মবেশে যদি যুদ্ধ করে তাহলে কি করতে পারি আমরা? তার উপরে আবার সে অমর, তার সঙ্গে যুদ্ধ? না না, এ অসম্ভব। না না দেবগণ, এত শীঘ্র আপনারা বিচলিত হবেন না। স্মরণে রাখবেন, মাথার উপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, কোনো এক পথ ঠিকই প্রকাশিত হবে। কিন্তু দেবরাজ, একটা দুঃসংবাদ এখন আপনাকে জানানো হয়নি। কি সেই সংবাদ? দেবর্ষি নারদ খবর পাঠিয়েছেন যে মহিষাসুর ঋষি কাত্যায়নের আশ্রমে প্রবেশ করেছে। সে কি? হ্যাঁ দেবরাজ, তাহলে এতক্ষণ সেখানে কি ঘটছে কে জানে। দেবগণ, আমাদের বিলম্ব করা আর সমুচিত হবে না, চলুন আমরা সেখানে যাই। বাঁচাও, বাঁচাও, কে আছো, কে আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি হয়েছে মা? আমার কি হয়েছে? ও শান্ত হও মা, শান্ত হও, তোমার কোনো ভয় নেই, কাত্যায়নের আশ্রমে তোমার কোনো ভয় নেই। এসো মা, তুমি তুমি আমার কুটির দ্বারে বসো, কুটির দ্বারে বসো, বসো, শান্ত হও মা, শান্ত হও। আমি হোম শেষ করি, আমি তোমার সব কথা শুনবো, বসো। বলো বলো, তুই নিঃপংস হবি, তুই নিঃপংস হবি।
পারবে না, পারবে না। ব্রহ্মার বরে মহিষাসুর অমর। মহিষাসুর? তুই মহিষাসুর? বিশ্বাস হচ্ছে না? দেখে নাও তাহলে। প্রতারণা করেছিস তুই, তুই নারী রূপে আমার সঙ্গে প্রতারণা করেছিস। আহা করেছি, বলো তুমি কি করবে? আমি 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 তোকে আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দেব, একদিন তোর মৃত্যু হবে ওই নারীরই হাতে। তুমি ভালো করে জানো প্রজাপতি ব্রহ্মার বরে আমি অমর। অমর ভাগব কখনো অমর হতে পারে না, কখনো অমর হতে পারে না। আমি 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 এখনই দেবতাদের স্মরণ করব। আচ্ছে আমার তুমি কানে কানে বলো, আমি দেবতাদের কাছে সংবাদটা পৌঁছে দিয়ে আসি। হবি তো দেবতারা গ্রহণ করতে পারলো না, লড়াই করবে কি করে? বরং আমি যাচ্ছি বাছা বাছা সৈন্য নিয়ে স্বর্গরাজ্য বিজয় করতে। দেবতারা আগে নিজেরা প্রাণে বাঁচুক, তারপর তো তোমার কথা ভাববে। চললাম আমি স্বর্গরাজ্য বিজয়ে। আশ্চর্য হওয়ার আমাদের অনেক বাকি। ওই দেখ মাতুলি আসছে, আমার রথের সারথি। এসো মাতুলি, বলো বলো কি সংবাদ এনেছ? অদ্ভুত কাণ্ড প্রভু, উচ্চস্রবার আর্তনাদে ছুটে গিয়ে দেখি আপনার রথ। হ্যাঁ হ্যাঁ বিশান, কি হয়েছে? মিলিয়ে গেছে। মিলিয়ে গেছে মানে? নেই। নেই মানে কি মাতুলি, পরিষ্কার করে বলো। উধাও মহিষাসুর, ভীর কাপুরুষতাকার আড়ালে দাঁড়িয়ে তুমি যুদ্ধ করো। শুনেছি তুমি বীরশ্রেষ্ঠ, সাহস থাকে তো সম্মুখ সমরে এসো, সেখানেই আমি প্রমাণ করে দেব কারা শ্রেষ্ঠ।
স্বর্গ এখন আমাদের, আনন্দ করো, ফুর্তি করো ভাই সব, স্বর্গ আমরা দখল করে নিয়েছি। এখন আমাদের দুটো কাজ বাকি আছে, অমৃত আমাদের যেমন করেই হোক পেতেই হবে, আর ইন্দ্র দিনের পর দিন আমাদের উপর নির্যাতনই করে গেছে, ওকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। চিকুট মহারাজ, দেবতাদের কোনো সংবাদ পাওয়া গেল? কোথায় পালাবে মহারাজ? স্বর্গের সর্বত্র চর ছড়িয়ে দিয়েছে চম। হ্যাঁ মহারাজ, ওদের চোখে নিয়ে পালাবে কোথায়? একটা মশা মাছি পর্যন্ত পালাতে পারবে না। চমৎকার চমৎকার, আনন্দ করো, ফুর্তি করো। উর্বশী কোথায়? উর্বশী, ওই উর্বশী একদিন আমার ধ্যান ভঙ্গ করতে গিয়েছিল, ওকে ডাকো, আমি ওর নাচ দেখব। উর্বশী উর্বশী, thank you.
হ্যাঁ কাত্যায়ন, আমরা সিদ্ধান্ত নিলাম, আদ্যাশক্তি মহামায়াকে আমাদের তেজপুঞ্জ দিয়ে পুনরায় অবতীর্ণ করাতে হবে। এবার কি নাম হবে তার? দুর্গতিনাশিনী দেবী দুর্গা। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য মর্ত্যবাসীর, আমার আশ্রম, আমার আশ্রম তীর্থক্ষেত্রে পরিণত হবে। আসুন ত্রিদেব, আমার পূজা পাঠ সমাপ্ত হয়েছে। জলন্তমিব পর্বতম তত্রীষু সুরাস্তত্র জ্বালাব্যাপ্ত দিগন্তরম অতুলং তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদভুন্নারি ব্যাপ্ত লোকত্রয়ং দিশা। দেবী দুর্গা দশভুজা শক্তি স্বরূপ মহামায়া, দেবতাদের তেজরাশি সৃষ্টি করলো তোমার কায়া। দেবী দুর্গা দশভুজা শক্তি স্বরূপ মহামায়া, দেবতাদের তেজরাশি সৃষ্টি করলো তোমার কায়া। দেবী দুর্গা দশভুজা দশপ্রহরণ বিষ্ণু দিলেন চক্রখানি, হিমালয়ের সিংহবাহন ত্রিশূল দিলেন পিনাকপাণি, জমির তীক্ষ্ণ খড় তোপে বলে তুমি রণচণ্ডী মায়া। দেবী দুর্গা দশভুজা স্বরূপ মহামায়া, দেবতাদের তেজরাশি সৃষ্টি করলো তোমার কায়া। দেবী দুর্গা দশভুজা
समिदं जगदात्म शक्त्या निशेष देवगण शक्ति समूह भूमिकंप कृषि हुंकार गुप्तचर गुप्तचर चंडिकाखिल जगत परिपालनाय दारिद्र दुख भय हारिणी का देवी দেবতাদের সাহসে কুলালো না, শেষ পর্যন্ত কিনা দেবী চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্ট্বা তজ্যেব দেবী। তাহলে একবার দেখতে হয় সেই দেবীকে। কি বলছেন মহারাজ, আপনি যাবেন সেখানে? তাহলে আমরা আছি কি করতে? বেশ, তোমরা তাহলে সকলেই যাও। সকলে? উদগ্র মহারাজ, তোমার 60,000 সৈন্য নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়ো। যথাজ্ঞা মহারাজ। ভাস্কর। বলুন মহারাজ। তোমার 60,00,000 সৈন্য নিয়ে তুমি এগিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। অশীল মা মহারাজ, পুরো 5,00,000 সব সৈন্য নিয়ে তুমি এগিয়ে যাও। তোমাদের মধ্যে যে প্রথম আমাকে দেবীর নিদন সংবাদ এনে দেবে, তাকে আমি উপযুক্ত ভাবে পুরস্কৃত করব। যাও, এগিয়ে যাও সব। জয় বৈশাসুরের জয়, জয় বৈশাসুরের জয়, জয় বৈশাসুরের জয়। ত্বং পরা প্রকৃতিঃ সাক্ষাৎ ব্রহ্মণঃ পরমাত্মনঃ। হুং হুঙ্কারে হুং হুঙ্কারে শবারূঢ়ে নীল নীরজলোচনে ত্রৈলোক্যৈকমুখে দিব্যে কালিকায়ৈ নমোস্তুতে। হুম হুঙ্কারে হুম হুঙ্কারে প্রত্যয়ালীঢ়পদে ঘোরে মুণ্ডমালা প্রলম্বিতে গর্বে লম্বোদরে ভীমে কালিকায়ৈ নমোস্তুতে। হুম হুঙ্কারে হুম হুঙ্কারে হুম হুঙ্কারে শবারূঢ়ে নীল নীরজলোচনে ত্রৈলোক্যৈকমুখে দিব্যে কালিকায়ৈ নমোস্তুতে। হুম হুঙ্কারে হুম হুঙ্কারে প্রত্যয়ালীঢ়পদে ঘোরে মুণ্ডমালা প্রলম্বিতে গর্বে লম্বোদরে ভীমে কালিকায়ৈ নমোস্তুতে। হুম হুঙ্কারে হুম হুঙ্কারে হুম হুঙ্কারে হুম হুঙ্কারে শবারূঢ়ে নীল নীরজলোচনে ত্রৈলোক্যৈকমুখে দিব্যে কালিকায়ৈ নমোস্তুতে। হুম হুঙ্কারে হুম হুঙ্কারে প্রত্যয়ালীঢ়পদে ঘোরে মুণ্ডমালা প্রলম্বিতে গর্বে লম্বোদরে ভীমে কালিকায়ৈ নমোস্তুতে। হুম হুঙ্কারে হুম হুঙ্কারে হুম হুঙ্কারে। ত্বং পরা প্রকৃতিঃ সাক্ষাৎ ব্রহ্মণঃ পরমাত্মনঃ। ত্বত্তু জাতং জগৎ সর্বং ত্বং জগজ্জননী শিবে মহদাদ্যনুপর্যন্তং যদি তৎসচরাচরম তয়ৈবোৎপাদিতং ভদ্রে ত্বদধীনমিদং জগত তমাদ্যা সর্ববিদ্যানাম অস্মাকমপি জন্মভূত্। ত্বং জানাসি জগৎ সর্বং ন ত্বাং জানাতি কশ্চন।
भूतं काली तारिणी दुर्गा षोडशी भुवनेश्वरी धूमावती त्वं मगला भैरवी छिन्नमस्तका तमन्नपूर्णा वागदेवी त्वं देवी कमलालया सर्वशक्ति स्वरूपा त्वं सर्वदेवमयी तनु त्वमेव सूक्ष्मा स्थूला त्वं व्यक्ताव्यक्त स्वरूपिणी निराकारापि साकारा कस्तां वेदितुमर्हति ना 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 ये होते पारे ना एक नारीर हाते चामोर चिकोर ओशिलवा नायर असम्भव ये ठीक बोलचीस है महाराज युद्ध क्षेत्र थे क्या मदे सब स्वयं पालाच्छे असम्भव ये होते पारे ना महिषासुर एखनो मरे जायनी अभी स्वयं युद्धे जाबो তোমাকে বরদান করছি তুমি যে কোনো রূপ ধারণ করবে কারো সাধ্য নেই তোমাকে চিনতে পারে साक्षाद् ब्रह्मणः परमात्मनः त्वत्तु जातं जगत् सर्वं त्वं जगज्जननी शिवे महदाद्यनुपर्यन्तं यदि तत्सचराचरं तयैवोत्पादितं भद्रे त्वदधीनमिदं जगत् तमाद्या सर्वविद्यानाम् अस्माकमपि जन्मभूत् त्वं जानासि जगत् सर्वं न त्वां जानाति कश्चन तं काली तारिणी दुर्गा षोडशी भुवनेश्वरी धूमावती त्वं मगला भैरवी छिन्नमस्तका तमन्नपूर्णा वागदेवी त्वं देवी कमलालया सर्वशक्ति स्वरूपा त्वं सर्वदेवमयी तनु त्वमेव सूक्ष्मा स्थूला त्वं व्यक्ताव्यक्त स्वरूपिणी निराकारापि साकारा कस्तां वेदितुमर्हति
উপাসকানাং কার্যার্থং। অসাধারণ, তুমি সমস্ত গল্পটা এমন ভাবে বর্ণনা করলে বাবা যে সমস্ত ঘটনাটাই আমাদের চোখের সামনে একদম ভেসে উঠলো। হ্যাঁ বাবা, সত্যি দেখ, সব মানুষ ধর্মকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে না। যারা সত্যি সত্যি পারেন, তা সে যে ধর্মেরই লোক হোক না কেন, তারা মানুষকে কখনো ঘৃণা করতে শেখায় না, তারা মানুষকে ভালোবাসতে শেখায়। ঘৃণা করতে না। কোথায়? মা, মহদ্দাদি ভূতান্তং তয়া সৃষ্টমিদং জগত নিমিত্ত মাত্রং তদ ব্রহ্ম সর্বকারণ। কেমন আছিস মা? ভালো আছি বাবা। সর্বতিষ্ঠতি সদৈক রূপং চিন্মাত্রং নির্লিপ্তং সর্ববস্তুষু ন করোতি ন চাশ্নাতি ন গচ্ছতি ন তিষ্ঠতি সত্যং জ্ঞানমনাদ্যন্তং অবাংমানসগোচরম তস্যচ্ছামাত্রমালম্য কং মহাযোগিনী পরা করোষি পাশি হংস্যন্তি জগদেতচ্চরাচরম তব রূপং মহাকাল জগৎসংহারকারকঃ মহাসংহার সময় কালঃ সর্বং রসীষ্বতি কলনাৎ সর্বভূতানাং মহাকালঃ প্রকীর্তিতঃ মহাকালস্য কলনাৎ তমাদ্যা কালিকা পরা কালসংগ্রসনাৎ কালী সর্বেষামাদিরূপিণী কালত্তাদাদিভূতত্বাৎ আদ্যা কালীতি গীয়তে পুনঃ সর্বমাসাদ্য তমরূপং নিরাকৃতিঃ আচাতীতং মনোগম্যং তমেকৈবাবশিষ্যসে সাকারাপি নিরাকারা মায়ায়া বহুরূপিণী ত্বং সর্বাধীরনাদিস্ত্বং কর্ত্রী হর্ত্রী চ পালিকা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতোখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং, তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা, মহীশ্বরূপেণ জতঃ স্থিতাসি অপাং সর্বস্থিতয়া তয়ৈতত আপ্যায্যতে কৃষ্ণমলঙ্গবীর্যে, ত্বং বৈষ্ণবী শক্তিরনন্তবীর্যা, বিশ্বস্য বীজং পরমাসি মায়া, সম্মোহিতং দেবী সমস্তমেতত তং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতু। সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তিপ্রদায়িনী, তং স্তুতা স্তুতয়ে কা বা ভবন্তু পরমোক্তয়ঃ, সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে সর্গাপবর্গদে দেবী নারায়ণী নমোস্তুতে, কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনী, বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণী নমোস্তুতে, সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে।